আপনার প্যান্টের কথা স্যার, আপনার প্যান্টে দেখেন ছেঁড়া একটা দাগ আছে। মা, মাটি ও মানুষ, জীবনে এই তিনটি নিয়ে চলেছিলেন জাফরুল্লাহ চৌধুরী। দশ ভাই বোনের মধ্যে সবার বড় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তাই পরিবারের বড় ভাই নামেই পরিচিত। পরিবারের গণ্ডি ছাড়িয়ে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র বড় ভাই নামেই পরিচিত। দেশের সেবায় 1972 সালে সাভারে গড়ে তুলেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র। চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দেশের মাটি ও মানুষের প্রতি এই বীর মুক্তিযোদ্ধার ভালোবাসা অপরিসীম। বর্তমানে দীর্ঘ কর্মময় জীবনে শেষ প্রান্তে দাঁড়িয়েছিলেন জাফরুল্লাহ চৌধুরী, কিন্তু চিন্তা ও মননে ছিলেন যুবক। মঙ্গলবার ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন। তার জীবনের শেষ লক্ষ্য ছিল একটি ক্যান্সার হসপিটাল প্রতিষ্ঠা করা, যেখানে অতি সাধারণ মানুষ ক্যান্সারের চিকিৎসা নিতে পারবে। মৃত্যুর আগে অরাধ্যম কাজ শেষ করে যেতে চেয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা, কিন্তু তার এই লক্ষ্য পূরণ হওয়ার আগেই তিনি না ফেরার দোষে পাড়ি জমালেন। কিন্তু মৃত্যুর আগে এই ভিডিও বার্তায় তিনি তার ইচ্ছে সকল কথা প্রকাশ করেন। চলুন আমরা দেখে আসি তার ইচ্ছের কথাগুলি। আজকে যে জিনিসটা, এই যে রোগ শোকের কথাই দিয়ে, যেটা সহজ, একটা গ্রামের লোক 24 ঘন্টা ডাক্তার দেখা পাবে না, মাস্টারের লাগল পাবে না, একটা মাস্টারের লাগল পাবে না। আমার বাজারকে ই হয় নাই, আমাকে আমাকে পড়ানোর জন্য তো প্রাইভেট মাস্টার লাগে না। এখন কেন প্রাইভেট মাস্টার লাগে? আজকে এই জিনিসগুলির পরিবর্তন, আজকে কেন আমি পুরা খাওয়া পাই না, এইগুলি নিয়েই আমার জীবনের যে বাকি অংশটুকু আছে আমি কাজ করতে চাই। যদি তোমরা সুযোগ দাও, কোথা যদি সুযোগ দেন করব। আমরা তো একটা জাতিকে পরাজিত করে আমরা জিতেছিলাম, কিন্তু আজকে যদি চিন্তা করে দেখি আমরা পরাজিত হয়েছি। আজকের পত্রিকাগুলিও যদি খুলে দেখব, না খেয়ে আছে মানুষ, অর্ধভুক্ত মানুষ আছে। 7 দিন আগের মানুষ দেখলে কেউ দেখবে তারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। আজকে এটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী না হয়ে অন্য কেউ হলে সে মাটির 3.5 ফিট নিচে থাকত। এটাই কি আমি চেয়েছি? নিশ্চয় না, আমি অন্য পৃথিবী চেয়েছি, যে আনন্দের পৃথিবী, সুখের পৃথিবী। তো সেই পৃথিবীকে হবে না, হতে পারে। তার জন্য কেবল একটা কথা বলে আমি শেষ করব, আমাদের লাভ লোভ লালসা কী করে কমাবা, সবাই সেইটাকে খোলাখুলিভাবে আলাপ করতে হবে। আমার মা তার পুরো কাহিনী এখন বলছি না, একটা কথা বলেছিলেন, বাবা তুমি ন্যাংটা এসেছিলে ন্যাংটা।